তো চেয়েছিলাম আজকেই দিনটা ফিক্সড করে ফেলি। এইরকমই তো হয় নাকি? হ্যাঁ আন্টি, এভাবেই হয়। মেয়ে পছন্দ হলেই দিন তারিখ ঠিক করে ফেলা হয়। আমারটাও তো সেভাবেই হয়েছে, তাই না মা? মা, আমার মনে হয় একদম ঠিক কথা বলেছে বিথি। কালকে ছুটির দিন আছে, কালকেই আমি ওকে আংটি পরাতে আসবো। পৃথিবীতে সকল সমস্যার প্রধান কারণটা কি জানো রানু? প্রধান কারণ হচ্ছে খিদে। এই খিদেটা না থাকলে না মানুষের জীবনটা অন্যরকম হতো। আমার কি মনে হয় জানো, এই যে মানুষের সারাক্ষণ একটা খাই খাই মনোভাব, এটাও এই খিদের কারণে। এত কথা না বলে যাও, গিয়ে খেয়ে আসো। তোমাকে ছাড়া আমি খাবো না। তাহলে মুখে তালা দিয়ে শুয়ে থাকো, একটা কথা বলবে না, আমাকে বিরক্ত করবে না। যেটা বলছিলাম আর কি, আসলে এই খিদেকে জয় করতে পারলেই না মহাপুরুষ হওয়া সম্ভব। যুগে যুগে অনেকেই। আমি কি এখন ঘর থেকে চলে যাব? কিন্তু প্রশ্ন হলো কোথায় যাবে? যদি তুমি খাবার টেবিলে যেতে চাও, তাহলে এখন আমি এই খিদে জয় করার গল্পটা বলতে পারি। ফারিয়া আমাকে অপমান করেছে। আমি পৃথিবীর যে কারো অপমান নিতে পারি, কিন্তু ফারিয়ার লিলি। আচ্ছা আমি কথা বলছি। হ্যালো লিলি, কেমন আছো দুলা ভাই? ভালো আছি লিলি, আমরা একটু ব্যস্ত ছিলাম। ও মা, তোমাদের তো নতুন বিয়ে হয়নি, তোমরা আবার কি নিয়ে ব্যস্ত? কি হয়েছে লিলি? এই আপা শোন না, তোকে না কাল থেকে খুব মিস করছি রে। আমাকে মিস করছিস তুই? হ্যাঁ, আর ওয়াসিম তোদের ছোট জামাই, তোদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? ওকে দাওয়াত দিয়ে কাল খাওয়ানোর কথা বলতে চাইছিলাম আর কি। কাল সকাল সকাল আসি আমরা। পরে আয়, এমনিতে একটু ঝামেলার মধ্যে আছে। আর বিথিরাও কালকে ওই বাড়িতে যাচ্ছে, তোরা এখন এসে কি করবি? আরে ধুর, মেজ আপা আসলেই কি আর গেলেই কি, আমি তো সবসময় তোর কেয়ার করেছি আপা। তুই যাই বলিস, আমরা কিন্তু কাল আসছি। কি বলে? কালকে ওরা আসতে যাচ্ছে। কিন্তু কাল তো আসতে পারি। এসো বিথি। টেবিলে খাবার দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই। তুমি যাও না খেতে, তোমাকে কেউ বেঁধে রেখেছে? আমরা যাবো কেন বলছো? আপা আমি সরি আমি যদি ভুল কিছু বলে থাকি, কিন্তু আমার ভুল তো সবসময় তুই শুধরে দিতি। আজ আচমকা এমন কি হলো যে তুই আমাকে শাসন করার প্রয়োজনটাও মনে করছিস না? এত দূরের হয়ে গেলাম আমি। প্রীতি ইয়ে মানে, তারপর ওনাদের মেয়ে পছন্দ হয়েছে? কাল এনগেজমেন্ট ফারিয়ার, তাই নাকি? মার ফারিয়া কেউই এত জলদি এনগেজমেন্টটা করতে চাচ্ছিল না, কিন্তু আমি আর ফরহাদ রীতিমতো জোর করেই কালকে এনগেজমেন্টের ডেটটা ঠিক করেছি। কারণ আমরা দুজনেই চাই এই বাড়িতে আর এক ফোঁটা অসম্মানও যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে। দুলা ভাই, আপাকে নিয়ে টেবিলে আসো, আর যদি এরপরও আসতে না চায় তাহলে ওকে বলে দাও, আমি একটা ক্রেন নিয়ে এসে ওকে তুলে নিয়ে যাব। কি করতে চাও ক্রেনে?
তারও ঠিক একই অবস্থা হয়েছিল যেদিন আমার বিয়েটা ভেঙে গেল। তোরও কি তাহলে আজকে ওই বিথিটাই কোনো একটা চক্রান্ত করছে জয়িতা? বিথি? বিথি চক্রান্ত করছে? হ্যাঁ করছে, আমাকে বিয়ে দেওয়ার চক্রান্ত করছে ওরা সবাই। আমি যতটুকু জানি তোকে বিয়ে দেওয়ার প্ল্যানটা কিন্তু মামি, তাহলে বিথি কিভাবে? আজ বিথি মায়ের কোনো প্রকার কোনো কথাকে পাত্তা না দিয়েই কাল এনগেজমেন্টের তারিখ ঠিক করে ফেলেছে। তুই হাসছিস? ওই না তো, খুব মজা লাগছে না? মজা লাগবে না, বোনের বিয়ে খাবো। আর বিথি তো নিজের দায়িত্ব নিয়ে তোকে বিয়ে করাবে, শত হলেও তো সে এখন তোর ভাবে। আমি ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো কেমন মনে পাবে। তুই এখান থেকে যা তো জয়িতা। জয়িতা মাকে বলে দে মায়ের সাথে কোনো কথা নেই আমার, মাকে এখান থেকে চলে যেতে বল। তুই এত ভাবিস না তো, এনগেজমেন্ট মানেই তো বিয়ে না। কে জানে, কাল হয়তো বিথি একটা কাজ ধরে নিয়েছে আমার বিয়ে করে দিল, তুমি তো আর কিছু বলতে পারবে না। আসলে বিথির আজকের ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কে জানে, কালকেও যদি প্রস্তুত না থাকো? থাকবো প্রস্তুত, চিন্তা করিস না তো। এনগেজমেন্টের আর কি মূল্য আছে, দুদিন পরে আংটিটা ছুঁড়ে ফেলে দিবি। আর এর মাঝে আমরা দু বোনের মাঝে একটা দেয়াল তুলে ফেলবো। আজ যা করেছি ধরে নে দুই বোনের মধ্যে অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। শুধু একটু বেঁধে একটু দাঁড়া, দাঁড়াবো না, পারলে ধর। কি কি বললি? আসো আসো, দেখে যাও না, আসো। আরে বললাম কিছু বলতে শোনা না, হাত তুমি জানিসিস বল। আমি কি চলে সত্যি করে বল, অলরেডি কি জানি শুরু হয়ে গেছে মা। What the hell, বিথি তুমি আমাকে তো কোথায় নিয়ে গেলে? এটাই তো মনে হয় আমাদের বাড়ি। সো দাড়ি এই যাই, এই কি তোমাকে বাড়ি? বাবুজি তোমার গায়ে এরকম জামা কাপড় কেন? কোনো সমস্যা আছে তোমরা? মম মম তুমি কোথায়? মম 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 নামে তো কোনো মানুষ থাকে না এই বাড়িতে, একটু কারে ডাকতেছস? কালকে ভালো দিকে না একদিন এই বাবাজি, এই যে আমি তো এখানে, আমারও দেখতে পাচ্ছ না তোমরা? আমি এখানে আছি মাই ডিয়ার। ওয়াও আজমল মাস্টার, কি সব কি করছো তুমি? ড্যাডি ড্যাডি আই মিস ইউ সো মাচ। ড্যাডি হাউ আর ইউ ড্যাডি? ফুল ফুল বেবি ফুল। হ্যাঁ না করতে কি ফুল বড় ড্যাডি? ও মাই ড্যাডি, you are looking so handsome. Oh thank you, thank you, thank you daddy. কিন্তু মমি কোথায়? মম মানে লাগে মা। হ্যাঁ মম মম ঘরে ঘরে। আচ্ছা আচ্ছা, এই যা আমি এখানে, আরে আমি শাড়ি পরে আছি, কিন্তু কি তোকে পড়তেছে না? আয় দাম আমার কাছে,
আরে কোন না ওরে আমি এখানেই তো হ্যাঁ তোর মা আছে আছে ঘরে আছে তোর মা কিছুদিন হলো ইয়োগা করছে কার গা ও ইয়ো ইয়োগা ওফ আমারও না অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল ইয়োগা করার ও মম তুমি কোথায় where are you হাই সালমা বেবি How are you, mommy? I'm fine, I'm fine. এখনো বদলাইনি এরকম প্রতিদিন ভোর রাতের আগে যদি ঘুম ভেঙে যায় তাহলে বদলাতে আর সময় লাগবে না দেখো তো কিসের গন্ধ ফরহাদ সেটা পারবে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে পিছনে এক্সট্রা কিছু একটা আছে এক্সট্রা আছে আর সেই এক্সট্রাটা হলো তুমি মাত্র একদিনেই এই বাড়ির কর্ত্রী হয়ে উঠেছ তুমি কাল যেভাবে পারিয়ার এনগেজমেন্ট ঠিক করে ফেললে সেটা তো বাড়ির কর্ত্রীরই কাজ মোটেও না এই বাড়ির কর্ত্রী মা ছিলেন আছেন এবং থাকবেন হ্যাঁ কিন্তু একদিন তো তোমাকেই আমি শুধু তোমার সাথেই থাকতে চাই ফরহাদ এর বেশি কিছু আর আমি চাই না সেটা তো ঠিক আছে কিন্তু তার আগে আমার হাতের বানানো চাটা একটু খেয়ে দেখো চিনি কত দিয়েছো হাফ চামচ আর টি ব্যাগটা কতক্ষণ চুবিয়ে রেখেছিলে 5 মিনিট গুড এটা কি বলে ভালো হয়েছে এসব চাটা কেন মরিচের চা মরিচের চা কেন কাল আমাকে তুমি যে ভালোবাসা দিয়েছিলে আজ আমি সেটার প্রতিদান দিলাম মানে আমার মুখটা যে প্রথম থেকেই বেশি ফোটে সেটা তো আপনি আগে থেকেই জানতেন আসলে আপনার স্মৃতিতে এখন আর সেটা নেই তো থাকলে আপনি আজ এভাবে বলতেন না এত বড় কথা না ফারহানা এত অল্পতে দোলে যাওয়া যাবে না রানী বিথের হাসি দেখলে ফুলে যাওয়া চলবে না মানুষ সব মনে রাখে রানুও রাখবে
বিথির শক্তির জায়গাটা মানে মানে ফরহাদ ফরহাদকে কি করা যায়? আজকে আজকে তোমার খবর আছে, দাঁড়াও দাঁড়াও বলছি। স্যার ভাই বাঁচাও আমাকে। স্যার ভাই আজকে আজকে আমার হাত থেকে না তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। দিনে দিনে আমার ছেলেটাকে এই মেয়েটা বানিয়েছে একটা কাপুরুষ, একেবারে সাদা মাথা, জমিদার বংশের সমস্ত গর্ব একেবারে ফুলাই মিশিয়ে দিয়েছে। আমি শুনেছি অর্হাদের মধ্যে যতদিন দম্ভ ছিল অহংকার ছিল ততদিন এই মেয়ের সাথে ওর বিবাদ ছিল, আর যেহেতু ওদের দুজনের মাঝে বিবাদ তৈরি করাই আমার প্রধান উদ্দেশ্য, সেই হেতু আম্মা এই চুরাটা সর্প। এই তোমাকে না একবার বলেছি হঠাৎ করে এরকম আমার ঘরে ঢুকে আমাকে চমকে দিবে না? আম্মা আমি তো সবার ঘরে এইভাবে ঢুকি, তাই আপনি তো একটু বেশি চমকান। আম্মা আপনি সারাদিন থাকেন চিন্তার মধ্যে। তোমাকে কে বলেছে? কে বলেছে আমি সারাদিন চিন্তার মধ্যে থাকি? না না আম্মা কেউ কয় নাই, দেখলেই বুঝুন যায়। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার ঘর থেকে। তিরুতার শরবতটা কি খাইবেন না নিয়ে যাব? আমার তো এগুলো ধন লাগবো। আম্মা কইতে ভুলে গেছিলাম, ওই সৈতা আপা নাস্তার লেগে আপনারা ডাক্তারছে। আমি ডাকিনি আম্মা, আমি ডাকিনি। আমার একটা ছেলেকে পছন্দ হয়েছে মা। কি? ছেলেটার একটু বয়স বেশি, এছাড়া আমি যেমন চাই তেমনই। আমি চিনি নাকি? তুমি ময়মনসিংহে আসো, আমি তোমাকে পরিচয় করিয়ে দেব। বেশি কিছু না, আমার স্বামীকে যেরকম আপনি ভালো খারাপ সব ধরনের কাজে আন্তরিকভাবে সাহায্য করেছেন, আমাকেও কিন্তু তাই করতে হবে। আমার মা কিন্তু তার থেকে বেশি ডেঞ্জারাস, সে আসছে তার হবু জামাইকে দেখতে। কি কি সব কথাবার্তা তুমি বলছো, আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এসবই চলছে তাহলে তোর কানে? এগুলো কায়সার ভাই আর জয়িতা, আমার তো মাথা কাজ করছে না, কি হচ্ছে এসব? আমারও না।